মাটির মর মেরো গান কবে উঠিবে ধনিয়া ধনিয়া মর মর তব রবে। ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ভালো থেকো, ভালো থেকো ধান ভাওয়াইয়া গান, ভালো থেকো, ভালো থেকো মেঘ মিটি মিটি তারা, ভালো থেকো পাখি সবুজ পাতারা, ভালো থেকো। রাজ্যের কৃষিজীবী মানুষ সাম্প্রতিক অতীতের তুলনায় অপেক্ষাকৃত দ্রুত হারে কৃষিতে যন্ত্রের ব্যবহার বা যান্ত্রিক কৃষি পদ্ধতি গ্রহণ করতে শুরু করছেন। 29 জানুয়ারি 2018 প্রেস ইনফরমেশন ব্যুরো প্রকাশিত ভারত সরকারের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী 2001 সালে ভারতবর্ষে কৃষি শ্রমিকের যে শতকরা হার মোট শ্রমশক্তির 58.2% ছিল, তা 2050 সালে 25.7% হ্রাস পাবে। এর অর্থ আমাদের দেশে কৃষিতে যন্ত্রের ব্যবহার ক্রমশ বাড়ছে। প্রথাগত পদ্ধতির বাইরে যখন আমরা অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করতে শুরু করলাম, তাতে আমাদের সেচের এলাকাকে আরও বৃদ্ধি করতে পারলাম এবং একই যন্ত্র দিয়ে একই সময়ে অনেক বেশি এলাকাকে আমরা চাষ করতে পেরেছি, এবং এর সাথে সাথে চাষের যে খরচ সেই খরচটাও অনেকটা কমিয়ে আনতে পেরেছে বিঘা প্রতি যদি আমরা হিসাব করি। কৃষিতে যন্ত্রের ব্যাপক ব্যবহার এমন একটি পদ্ধতি যা পশু ও মানুষের জৈবিক শক্তির পরিবর্তে যান্ত্রিক শক্তির যথাযথ ব্যবহার করে শ্রম, সময় ও খরচ বাঁচাবার পাশাপাশি অধিক ফলনের সহায়ক হয়। পাওয়ার টিলার, ট্রান্সপ্লান্টার, মোটরাইজড উইডার, রিপার, থ্রেশার ইত্যাদির ব্যবহার যান্ত্রিক কৃষি পদ্ধতির অন্তর্গত। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগ ক্ষুদ্রসেচের ত্বরান্বিত উন্নয়নে আদমি প্রকল্প রূপায়ণ করছেন। এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র সেচ ব্যবস্থার প্রয়োজনীয় পরিকাঠামো প্রদানের পাশাপাশি সুবিধাভোগী জল ব্যবহারকারী সমিতিগুলিকে কৃষিকাজে সহায়ক নানাবিধ যন্ত্রপাতি দেওয়া হচ্ছে। 34টা সমিতিকে 387টা যন্ত্রপাতি দেওয়া হয়েছে। একটা সমিতির মধ্যে আমরা যদি হিসাব করি, একটা সিজনে 95,000 থেকে 1,00,000 টাকা ইনকাম করতে পারে যন্ত্রপাতির সাহায্যে। প্রশিক্ষণের মাধ্যমে ওনাদেরকে শিখিয়েছি কীভাবে চালাতে হবে, কী না করতে হবে, চালানোর পর কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। একটা মেশিন ঘর বানিয়েছেন, ওই ঘরে ওনারা সব যন্ত্রপাতি একসঙ্গে রাখছে, এবং এই যন্ত্র যখন এসছে আরও সারের পরিমাণ কমে গেছে এবং লাইনের ডিস্টেন্সটা ঠিক রাখতে পারছি আমরা, চারার সংখ্যাও ঠিক রাখতে পারছি, যাতে আমাদের পরে উৎপাদনের বৃদ্ধিটা বেড়ে যাবে, যাতে লাভাংশ আমরা বেশি পাবো। প্রকল্পের তরফে উপযুক্ত প্রশিক্ষণ দেবার পর কৃষকদের পক্ষে যন্ত্রগুলির ব্যবহার অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে খরচের সাপেক্ষে। সঙ্গে বাড়ছে কৃষি যন্ত্রপাতির গ্রহণযোগ্যতা কৃষকদের কাছে। এই যন্ত্রপাতি ব্যবহার ফলে আজ গ্রামের উন্নতি অনেক হয়েছে, যে একজনের থেকে 10 জন শিখছে, 10 জন থেকে 100 জন শিখছে। সেম এইভাবে শেখার পরে আমরা চাইবো যাতে আস্তে আস্তে আমাদের কোচবিহার যতটুকু এরিয়া আছে আমরা কভার করতে পারি। আগে তো আমরা বীজ শোধন করে বীজ রোপণ করতাম না, এখন আদমি প্রকল্পের মাধ্যমে আমরা সব কিছুরই বীজ শোধন করে তারপরে নিচে করি। কেজি প্রতি 2 গ্রাম বা 3 গ্রাম কার্বন ডাই জিঙ্ক দিয়ে 1 লিটার জলে 10 মিনিট শোধন করি। এখন শোধন করার পরে আপনার রোগ পোকাটা কম হচ্ছে, আমাদের বেশি জমিতে যাওয়া লাগে না। আধুনিক যন্ত্র নির্ভর কৃষি পদ্ধতিতে নানান স্তর রয়েছে। বীজতলা প্রস্তুতির ক্ষেত্রে চিরাচরিত রীতি অনুযায়ী অনেকখানি জমি আটকে না রেখে বপনের ঠিক আগে শোধন করা বীজ সরাসরি পলিথিন ট্রেতে সমান করা কাদামাটির ভিতরে ছড়িয়ে দিতে হয়। এরপর তা পলিথিনের চাদরে ঢেকে রেখে 21 দিন ধরে প্রয়োজন মতো জল দিয়ে পরিচর্যার পর চারা তৈরি হয়। আমরা আগে মাটিতে চারা তৈরি করতাম, তাতে চারা অনেকটা নষ্ট হয়ে যেত, অনেক খরচাও বেশি লাগতো, কিন্তু আদমি প্রকল্পের থেকে
যে আমরা টেরে পেয়েছি ওতে আমরা ওই কেঁচো সার দিয়ে ওটা ভর্তি করে রেখে দিই, রেখে চারা একটা রোপণ করি, চারাটা নষ্ট হয় না, 20-21 দিনের মধ্যে চারাটা উঠে যায়, নষ্ট হয় না, খুব বেশি লাভ হয়। অঙ্কুরোদ্যম বের হওয়ার পরে 3 জুড়ি মাটি আর 1 জুড়ি জৈব সার ভালো করে মিশিয়ে, যাতে দানা দানা না থাকে, ট্রেতে বা পলিথিনের মাধ্যমে সেগুলো 1/2 ইঞ্চির বেশি মাটি দিয়ে তারপরে বীজটা ছিটিয়ে দিই। ছিটিয়ে দেওয়ার পরে আবার অল্প মাটি মিশিয়ে দিয়ে তারপরে জল দিই অল্প অল্প, তারপরে সাদা পলিথিন দিয়ে ঢেকে দিই। ঢেকে দেওয়ার পরে 2 দিন পরে বের করি, বের করে জল দিই, সকালে একবার বিকালে একবার জল দিই, এভাবে প্রতিদিন জল দিতে থাকি 21 দিন। তারপরে আমরা মেশিনের সাহায্যে সেই বীজটাকে রোপণ করি। রোপণ করার জন্য চারা তৈরির সময় চাষের ক্ষেত উপযোগী করে তোলা হয়। যন্ত্র নির্ভর কৃষিতে পশুশ্রমের পরিবর্তে রোটারি কাল্টিভেশন পদ্ধতিতে পাওয়ার টিলার ব্যবহার করে অনেক কম সময়ে জমিতে রোয়ার জন্য কাদা তৈরির কাজটি করা হয়। দুই চাকার এই কৃষি যন্ত্রটি ধান ও অন্যান্য বিভিন্ন ফসলের চাষে ছোট বা মাঝারি আকারের ক্ষেতের জন্য বিশেষ উপযোগী। এর ব্যবহারিক খরচ ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন তুলনামূলকভাবে কম। পাওয়ার টিলার দিয়ে জমি 2 বার চাষ দিতে হবে। দ্বিতীয় চাষের সময় জমিতে পরিমাণ মতো মূল সার দিয়ে দিতে হবে। দ্বিতীয় চাষ হয়ে গেলে জমি মই দিয়ে সমান করে দিতে হবে, যাতে জমির জল অনেক দিন ধরে রাখা যায়। আগে আমরা নাঙল দিয়ে চাষ করতাম, তখন আমার খরচ হচ্ছিল 1.5-2,000 টাকা। যে পাওয়ার টিলারটা পেয়েছি এখন আমাদের বিঘাপ্রতি 750 টাকা খরচা হচ্ছে। পাওয়ার টিলার সমিতির মধ্যে ব্যবহারের ক্ষেত্রে আমরা রেট করি 220 টাকা ঘন্টা। তারপরে আমরা সমিতির বাইরে যে চাষ করি তো সেখান থেকে আমরা 250 টাকা ঘন্টা নেই। পাওয়ার টিলার দিয়ে সারাদিনে চাষ করতে পারছি 5-7 বিঘা জমি। 3 চাষেই জমি আমরা রেডি করে ফেলি। আমরা যে মিনি পাওয়ার টিলার পাইলাম, এখন আমরা দেখতেছি যে হালের চেয়ে আমাদের মিনি পাওয়ার টিলারের আমাদের প্রফিটটা বেশি। মোটামুটি 1.5 ঘন্টায় আমরা 1 বিঘা জমি চাষ করি, তাতে আমাদের খরচ হয় 60 টাকা। যে চাষ করে যাকে আমরা রাখছি তাকে দেবো 100 টাকা, আর বর্তমানে আমাদের সমিতিতে আমরা এটা সঞ্চয় হিসেবে রাখছি। পরবর্তী পর্যায়ে ট্রান্সপ্লান্টারের সাহায্যে অপেক্ষাকৃত কম সময়ে ও কম পরিশ্রমে প্রয়োজন মতো সমদূরত্বে চারা রোপণ করা যায়। এই যন্ত্রটির সাহায্যে সমদূরত্বে রোয়া হওয়ার ফলে গাছের নির্দিষ্ট সংখ্যা ঠিক থাকে এবং অধিক ফলন হয়। এই পদ্ধতিতে একদিনে 7-8 বিঘা জমিতে চারা রোপণ করা যায় এবং মোট 3 জন মজুর লাগে। অন্যদিকে প্রথাগত পদ্ধতিতে 3-4 জন মজুরের সাহায্যে একদিনে মাত্র 1 বিঘা জমি রোয়া করা যায়। এই মেশিনের সাহায্যে রোয়া লাগাতে আমাদের খুবই অল্প সময়ে খুব ভালো চাষাবাদ করতে পারছি। ওই 1 বিঘা জমি লাগাতে প্রায় 45-50 মিনিটের মধ্যে মেকআপ হয়ে যায়, আর সেই জমিগুলো আমাদের লেবারের দিয়ে লাগালে পড়ে মোটামুটি ধরুন 4 জন লেবার লাগে, মজুরি দিতে হয়, তাতে আমাদের 1200 টাকা বিঘা খরচা হয়ে যায়। আর এই রোয়া লাগানো মেশিনে 550 টাকা বিঘাতেই আমাদের রোয়া লাগানো হয়ে যাচ্ছে, এবং রোয়ার গুচির দূরত্ব খুব সুন্দর হয়, একদম সমান মাপে থাকে, তাতে ফলন বেশি হয়, খুব ভালো হয়। উভয় দিকে নিয়ন্ত্রিত দূরত্ব 8-10 ইঞ্চি থাকায় সহজেই আগাছা নিয়ন্ত্রণের জন্য যন্ত্রচালিত উইডার ব্যবহার করা যেতে পারে। এর দাঁতের মতো ফলাগুলি এমনভাবে ঘুরতে থাকে যে আগাছা সহ মাটি উলটপালট হয়ে যায়। পরে আগাছাগুলি পচে গিয়ে মাটিতে জৈব পদার্থ যুক্ত করে ও মাটিতে বায়ু চলাচল করায় মাটির উর্বরতা বাড়ে। উইডার মেশিন নিয়মিত চালনা করলে ধানের ফলন বাড়ে ও আগাছা নিয়ন্ত্রণের খরচ কমে। এক্ষেত্রে কোনো উইডার খুবই কার্যকরী হলেও মোটরাইজড উইডার ব্যবহারে একই সময়ে আরও বেশি এলাকার আগাছা নিয়ন্ত্রণ করা যায়। আগে আমরা ধান আগাছা পরিষ্কার করতে 1 বিঘা জমিতে 4 জন লেবার লাগতো, খরচ হতো 800 টাকা। আমরা যে মোটরাইজডে পেয়েছি ওটা দিয়ে 4 বিঘা জমিতে 1 জন লেবারেই করতে পারে, খরচ হচ্ছে আমাদের 300 টাকা, আর যে তেল বাবদ খরচা ওটা 150 টাকা। আমরা আগে যে কৃষি জমিতে ধান গাছের আগাছা তুলতাম তাতে বিঘা প্রতি 4টা শ্রমিক লাগতো, আর এখন ওই হুইল পেয়ে আমাদের 1 জন লেবারেই মোটামুটি 1.5 বিঘার মতো হয়ে যায়।
ড্রাম সিডারের মাধ্যমে সরাসরি অঙ্কুরিত বীজ বোনা যায়। বীজতলা তৈরির প্রয়োজন হয় না, জলের পরিমাণ অনেক কম লাগে, ফলনও খুব ভালো হয় এবং সময় ও পরিশ্রম বাঁচে। একই সঙ্গে রোয়ার তুলনায় গাছের মোট মেয়াদকাল 10-12 দিন কম লাগে। আমরা ড্রাম সিডারে রো চাষ করে খুব লাভবান হচ্ছি। এক বিঘা রোয়া রোপণ করতে আগে 4 জন লেবারের দরকার ছিল, 300 টাকা করে হাজিরা হলে 1200 টাকা খরচা হয়। সেক্ষেত্রে এখন একজন লোক যদি 10 মিনিট এই ড্রাম সিডারটা চালিয়ে দেয় তাহলে 1 বিঘা রোয়া রোপণ করা হয়ে যাচ্ছে এবং জলটা খুব কম লাগতেছে। আগে হয়তো 2000 টাকা জল লাগতো, এখন হচ্ছে 700 টাকার জল দিলে যথেষ্ট। কম খরচে কম মানুষের শ্রম ব্যবহার করে দ্রুত ধান কাটতে প্যাডি রিপার অত্যন্ত উপযোগী যন্ত্র। এর সাহায্যে একজন কৃষি শ্রমিক মাত্র আধ ঘন্টা সময়ে 1 বিঘা জমির ধান অনায়াসেই কাটতে পারেন। এতে গাছের গোড়া থেকে 1 ফুট পর্যন্ত উচ্চতায় ধান কেটে সারিতে ফেলা হয়। এই যন্ত্রের সাহায্যে একদিনে 9-10 বিঘা জমির ধান কেটে ফেলা যায়। এই প্রযুক্তিগত ব্যবহার যেটা করা হয়েছে তাতে যে অর্থলগ্নি করা হয়েছে সেটা বর্তমানে কৃষকরা এটা ব্যবহার করে যে ধরনের আয় করতে পারছেন তাতে আমার ধারণা এটা 2-2.5 বছরের মধ্যে তারা এই যন্ত্রের লগ্নির পুরো টাকাটাই উদ্ধার করতে পারবেন। আদমি প্রকল্প থেকে আমাদের সমিতিকে মোট 12 খানি যন্ত্রপাতি দেওয়া হয়েছে। খালিপে এবং রবিতে আমাদের মোট 20 দিন ব্যবহার করা হয়েছে। আমাদের সমস্ত যন্ত্রপাতি মিলে যেটা মোট আয় হয়েছে 1,38,930 টাকা এবং রক্ষণাবেক্ষণের জন্য আমাদের যেটা খরচ হয়েছে সেটা 72,711 টাকা। মূল আয় আমাদের 65,939 টাকা। প্রায় 20 খানা যন্ত্র দেওয়া হয়েছে। পাওয়ার টিলার আছে, ওটাই মানে সারা বছরে 15 দিন করে ভাড়া দেওয়া হয়, 250 টাকা তেল সমেত। আবার আমরা যখন সমিতিতে ব্যবহার করি সেখানে আমরা 150 টাকা তেল নিজের আর কি এরকমভাবে ব্যবহার করি। আমরা মেশিন চালানোর জন্য 2 জন লোককে নিযুক্ত করেছি, মজুরি তাদের প্রতিদিন 250 টাকা করে দেওয়া হয়। এক সিজনে নিটায় প্রায় 5-6 হাজার টাকার মতো দাঁড়ায়। আদমি প্রকল্পের থেকে যে ধান কাটার গাড়িটা আমরা পেয়েছি সেটা খারিফে এবং রবিতে মোট আমরা 45 দিন ব্যবহার করেছি। ধান কাটা গাড়ি ব্যবহার করেছে সমিতিতে আমাদের মাত্র 16 দিন, বাইরে আমরা 30 দিন ভাড়া দিয়েছি। আমাদের মোট আয় হয়েছে 1,11,590 টাকা, এর মধ্যে খরচ হয়েছে আমাদের 30,590 টাকা। আমাদের যেটা প্রফিট টিকছে সেটা হলো মোট 81,000 টাকা। কোন মেশিন কতদিন ভাড়া দেওয়া হলো এবং কত টাকা ভাড়া জমা হলো এইভাবে রেজিস্টারে তোলানো থাকে। 10টি যন্ত্র দেওয়া হয়েছে। মোটরাইজ উইলারটা যে আমাদের জলগুলি জলবায়ু সমিতি দেওয়া হয়েছে সেটা আমাদের যে বড় সিজন চলছে সেই সিজনে যাকে দেওয়া হয় তেল খরচা তার আমাদেরকে বিঘা প্রতি 50 টাকা ভাড়া দেওয়া হয়। যে 10খানা যন্ত্র পেয়েছি তাতে আমাদের টোটাল আয় বের হয়েছে 1,70,000 টাকা। এর থেকে আমাদের ড্রাইভার খরচা এবং তেল খরচা অন্য অন্য খরচা বাদ দিয়ে আমাদের 70,000 টাকা আমাদের আয় রয়েছে। জিরো টিলেজ মেশিনের সাহায্যে বিনা চাষে বা জিরো টিলেজ পদ্ধতিতে সরাসরি নির্দিষ্ট সারিতে বীজ বোনা ও সার দেওয়া যায়, যার ফলে বীজ ও সারের পরিমাণ 20-25 ভাগ কম লাগে এবং ফলনও খুব ভালো হয়, জলের পরিমাণও অনেক কম লাগে। আমরা এর আগে নাঙল দিয়ে চাষবাস করেছিলাম, তাতে আমাদের বিঘা প্রতি খরচ হয়েছিল মোটামুটি 2,500 টাকা এবং তার সাথে সাথে সেচটা আমাদের বেশি খাইতো। এখন আমরা আদমি প্রজেক্ট থেকে আমরা জিরো টেলার্স মেশিন পেয়েছি, পাওয়ার পর বিনা কোর্সনে এখন আমরা চাষ করছি, তাতে আমাদের খরচ হচ্ছে 500-600 টাকা এবং দিনে আমরা এই মেশিনের সাহায্যে দিনে 5-7 বিঘে আমরা চাষ করতে পারি ভুট্টা এবং গম। সঠিক দূরত্বে রোয়া করার জন্য মার্কার যন্ত্রটি খুবই উপযোগী। মার্কার ব্যবহারে মূল জমিতে সমদূরত্বে রোয়া করার ফলে গাছের সংখ্যা সঠিক থাকে, এর ফলে ফলন খুব ভালো হয়। আদমি প্রকল্পের সহায়তায় যে মার্কার পেয়েছি তাকে শ্রী পদ্ধতিতে আমরা চাষ করছি, তাতে সূর্যের কিরণ আগা থেকে গোড়া পায় রোয়াতে, চলাফেরা করতে সুবিধা হয়, স্প্রে করতে সুবিধা হয়, তাতে আমাদের ফলন অনেক বেশি হয়। আমরা আগে যে এলোমেলোভাবে চাষ করছিলাম 2,000 টাকা বিঘে প্রতি খরচা হইতো, তখন বিঘে প্রতি 1,000 টাকা খরচা হয়। সবজি চাষের ক্ষেত্রে খোপ কাটা পলিথিন ট্রেতে প্রতি খোপে 1 ভাগ কোকোপিট ও 2 ভাগ কেঁচো সারের মিশ্রণ ভরে
তাতে একটি করে বীজ দেওয়া হয়। এই পদ্ধতিতে সুস্থ ও সবল চারা তৈরি হয়। আমাদের এই পোলিওতে আমরা যে চাষটা করেছি আর কি, ক্যাপসিকাম যে চাষটা করেছি, তার চারাটা করেছেন আমাদের সমিতির মহিলা সদস্যরা। গত জুলাই মাস থেকে এখন পর্যন্ত প্রায় তিনটা ফসল আমি এই পলি হাউস থেকে আমি সংগ্রহ করতে পারছি। ক্যাপসিকাম যেটা বিক্রি হচ্ছে, 64 কেজি ক্যাপসিকাম বিক্রি হয়েছে। সেখান থেকে আমি পেয়েছি বাজার দর 50 টাকা হিসেবে 3200 টাকা পেয়েছি। তাতে আরও প্রায় 1,000-1,200 টাকার মতো বিক্রি হবে, এটা আমি মোটামুটি একটা আন্দাজ করতে পারছি। সবজি চাষে জল দিতে ও আর্দ্রতা বজায় রাখতে স্প্রেয়ার ও ব্লোয়ার ব্যবহার আধুনিক যান্ত্রিক চাষের একটি উল্লেখযোগ্য দিক। চাষিরা প্রথাগতভাবে রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য 15 লিটারের সাধারণ স্প্রেয়ার ব্যবহার করেন। সাধারণ স্প্রেয়ারের মাধ্যমে দিনে 2.5 থেকে 3 বিঘা জমিতে স্প্রে করা যায়। অন্যদিকে মোটরাইজড মিস্ট ব্লোয়ার ব্যবহার করে দিনে 9 থেকে 10 বিঘা জমি স্প্রে করা যায়। এছাড়া উঁচু গাছে স্প্রে করার জন্য সাধারণ স্প্রেয়ারের চেয়ে আধুনিক ফুট স্প্রেয়ার অনেক বেশি কার্যকরী। আমরা আগে উঁচু উঁচু গাছে স্প্রে করতে পারতাম না এবং ফলে পোকা লাগতো। এখন আদমি প্রকল্প থেকে একটা ফুট স্প্রে মেশিন পেয়েছি, এরা দিয়ে আমরা অনেক উঁচু উঁচু গাছে খুব সহজে স্প্রে করতে পারছি এবং ফলেও কোনো পোকা লাগছে না এবং ফলন বেশি হচ্ছে। এবং আমরা হাইটেক স্প্রে মেশিন একটা পেয়েছি, যেটা হাত দিয়ে চালানো হয়, ওটা দিয়ে আমরা সারাদিনে 3 বিঘা জমিতে স্প্রে করতে পারি এবং বিঘা প্রতি আমাদের 90 থেকে 100 টাকা খরচ হয়। আমাদের আর একটা নাপসাক মিস্ট ব্লোয়ার মেশিন আছে, এটা দিয়ে আমরা জমিতে 9 থেকে 10 বিঘা সারাদিন স্প্রে করতে পারি এবং বিঘা প্রতি আমাদের 30 থেকে 40 টাকার মধ্যে হয়ে যাচ্ছে খরচ। পাওয়ার স্প্রে মেশিন দিয়া আমরা এখন স্প্রে করি, দিনে 9 থেকে 10 বিঘা ফসলে স্প্রে করা যায়। তাতে পরিশ্রমও কম, আমার খরচও কম, তাতে আমরা অনেক উপকৃত। সামগ্রিকভাবে যন্ত্র নির্ভর কৃষি পদ্ধতিতে যন্ত্রের প্রয়োগে কৃষিকাজে দক্ষতা, নিরাপত্তা ও উৎপাদিত কৃষি পণ্যের গুণমান বৃদ্ধি পায়। এর ফলে কৃষিজীবীরা নিজেদের জমিকে বহুফসলী করে তুলতে সক্ষম হওয়ায় তাদের জীবন ও জীবিকার মান উন্নত হয়। যখন আদিমি প্রকল্প এসছে তার আগে কিন্তু কোচবিহার জেলা থেকে অনেকে বাইরে ভিন্ন দেশে চলে যেতেন, বলতেন এখানে কাজ নাই, কি করব, চাষবাসও করতে পারবো না। এরপরে চাষবাস যখনই আমরা প্রকল্প নিয়ে এসেছি, ওর সাহায্যে জলসেচ থেকে যন্ত্রপাতি থেকে বিভিন্ন বীজ সার সব কিছু দেওয়ার ফলে ওনারা যে এখানে প্রফিট পেয়েছেন তা দেখে ওনারা কিন্তু বাইরে আজ কাজ করতে যান না। এখানে ওরা আগ্রহে আরও নতুন নতুন মানে পদ্ধতি শিখিয়ে ওনাদেরকে আরও মোটিভেট করেছি, যাতে ওনারা বাইরে না যেতে হয়, ইনকাম এখানে বেশি হচ্ছে, নিজেরও সংসারও ঠিক চলছে, তার সঙ্গে গ্রামের ডেভেলপমেন্টও করতে পারছেন। সুবিধাভোগী জল ব্যবহারকারী সমিতি গঠন এবং সমিতিগুলিকে শৃঙ্খলায় সুসংহত করতে আদমি প্রকল্প বদ্ধপরিকর। এই জল ব্যবহারকারী সমিতিকে আরো শক্তিশালী করবার জন্য তাদেরকে হাতে কলমে মিটিং খাতা, মাসিক সঞ্চয় খাতা, সেচ লগবুক, পাম লগবুক, শস্য পরিকল্পনা খাতা এবং রক্ষণাবেক্ষণ খাতা দেওয়া হয়েছে, যাতে তারা এই প্রকল্প নিজেদের প্রকল্প নিজেরাই করতে পারে। সমিতির তহবিল গঠন, যান্ত্রিক পরিষেবা প্রদানে আয় এবং যন্ত্র ও ক্ষুদ্র সেচ পরিকাঠামো রক্ষণাবেক্ষণের ব্যয়ের সমস্ত হিসাব নথিভুক্ত করাতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। একই সঙ্গে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করে সমিতিগুলিকে স্বনির্ভর হয়ে উঠতে উৎসাহিত করা হচ্ছে। আমাদের এই জল ব্যবহারকারী সমিতিদের মধ্যে আমাদের যে মহিলারা রয়েছেন তারা খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। উদ্যান পালনের যত রকম বীজতলা বা এই ধরনের যে কাজগুলো রয়েছেন তারা ওনারা নিজের হাতে করছেন এবং সক্রিয়ভাবে আমাদের অন্যান্য জল ব্যবহারকারী সমিতির যে সদস্যরা রয়েছেন তাদেরকে সাহায্য করছেন।
ক্ষুদ্র সেচের ত্বরান্বিত উন্নয়নে কৃষি প্রধান বাংলার মাটিকে বহু ফসলি করে তোলায় উদ্যোগী রাজ্যের জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগ। আধুনিক যন্ত্রের সাহায্যে কৃষিকাজ, সেই উদ্যোগকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে বাংলায় কৃষি উন্নয়নে সদর্থক ভূমিকা রচনা করেছে। আমাদের আদমি প্রকল্প থেকে দেওয়া মেশিনগুলো যদি নষ্ট হয়ে যায়, তারপরে আমরা আর মান্দাতার আমলে ফিরে যাব না। আমরা এই যন্ত্রপাতি দিয়েই আমাদের কৃষিকাজ করব। তার জন্য আমাদের যেসব যদি টাকার প্রয়োজন পড়ে, আমাদের নিজেরা সদস্যরা যারা সমিতির সদস্য আছেন তারাই আমার এই টাকার যোগানটা করবেন। আমাদের যন্ত্রপাতির মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন আমরা নতুন করে কেনার চেষ্টা করব। আমাদের সমিতির যে আয় সে টাকা দিয়ে আমরা নতুন করে অত্যাধুনিক যন্ত্র কেনার চেষ্টা করব। আমরা যন্ত্র খাটানোর পর যে টাকাটা আমরা এখন থেকেই কিছু কিছু করে ব্যাংকে জমানো শুরু করেছি, পরবর্তী যখন কেনার প্রয়োজন হবে তখন আমরা নিজেরাই ভর্তুকি দিয়ে কিনবো। আমরা ব্যাংকের লোনের ভরসায় বা সাবসিডি ভরসায় আমরা থাকবো না। যদি যন্ত্রের মেয়াদ ফুরিয়ে যায় তাহলে হয়তো আমাদের সমিতিতে যে টাকাটা আছে সেই টাকা দিয়ে আগামী দিনে আমরা নতুন যন্ত্র কিনব। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় পশ্চিমবঙ্গের আদমি প্রকল্প কৃষিকাজে ও কৃষকের জীবনে এনেছে উদ্দীপনা ও সফলতার নতুন প্রয়াস। মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে, ফুলে ফলে ভালো থেকো চর ছোট কুঁড়ে ঘর, ভালো থেকো, ভালো থেকো চিল আকাশের নীল, ভালো থেকো, ভালো থেকো। হে মোহন প্রাণ ধুলি রে ধুন্য করো, ধুন্য করো করুণার পুণ্যে, ধুন্য করো করো হে কোমল ভালো থেকো পাতা, ভালো থেকো জল, ভালো থেকো গাছ, ভালো থেকো, ভালো থেকো রোদ, ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।